Bonjour. বর্তমানে আইপিএফ এবং বিজেপি আমরা জোট গভর্নমেন্ট চলছে, চাইছি যে কোনো ইলেকশনে সুষ্ঠু শান্তি পাবো, আমরা এইবারও চাইব সুষ্ঠু শান্তি ইলেকশন পাবো। সত্যি কথা, বিরোধী রাজনৈতিক দলগুলো যে বলছে যে বিগত নির্বাচন প্রশ্নাত্মক নির্বাচন হয়েছে, এটা সত্যি কথা। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আমাদের পার্টি আইপিএফটির পক্ষে থেকে একটা প্রেস মিট করতে চলেছি। আমাদের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুসারে আমরা আগামী 28 নভেম্বর 2019 আমাদের পার্টির নেতা কর্মী এবং সমর্থকদের নিয়ে প্রায় 500টি প্রতিনিধি দল ত্রিপুরা থেকে দিল্লি অভিমুখে যাত্রা করছি আগামী 28 নভেম্বর 2019। আমরা ওইখানে 28 তারিখে গেলে পরে 30 তারিখ আমরা পৌঁছব, এবং আমাদের 2 তারিখ আমাদের ওইখানে সিটিং ডেমনস্ট্রেশন এবং আমাদের ট্রিপল রেডি হবে। আমরা 2 তারিখে ট্রেনে আবার ফিরে আসবো, ত্রিপুরাতে এসে 4 তারিখে আবার বসে যাব। আমাদের যে দাবি সমূহ, এটা হচ্ছে এডিসি এলাকাকে পৃথক পূর্ণ রাজ্য ত্রিপুরাল্যান্ড গঠন করা, এইটা হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। আমরা জানতে পেরেছি জম্মু এবং কাশ্মীর সেটাকে টুকরো করে কাশ্মীর, জম্মু এবং লাদাখ ইউনিয়ন টেরিটরি কাউন্সিল গঠন করেছেন, এবং সেই হিসাবে আমরা আমাদের আইপিএফটির পক্ষে থেকে আমাদের এডিসি এলাকাকেও পূর্ণ রাজ্যের ত্রিপুরাল্যান্ড গঠন করার জন্য কেন্দ্র সরকার যাতে উদ্যোগ গ্রহণ করেন তার জন্য আমাদের এই দিল্লি অভিযান। 2 নম্বর হচ্ছে হাই লেভেল মডেলটি কমিটি, যেটা 2018 27 সেপ্টেম্বর গঠন করা হয়েছিল, স্পেশালি আর্থসামাজিক ভাষা শিক্ষা এবং সংস্কৃতি এবং অন্যান্য উন্নয়নমূলক সেই দাবি সমূহ নিয়ে ওইটা 2 মাসের মধ্যেই রিপোর্ট কেন্দ্র সরকারকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে দেওয়ার কথা ছিল। 1 বছরের উপর হয়ে গেছে, এখনও তার রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে জমা দেওয়া হয়নি। তার জন্য আমরা আইপিএফের পক্ষে থেকে আমরা বারংবার রিকোয়েস্ট করেছি আগেও, এবং নতুন করে রিকোয়েস্ট করতে চলেছি, যাতে অতি সত্বর হাই লেভেল মডেলটি কমিটির রিপোর্ট কেন্দ্র সরকারকে দেওয়া হয় এবং আমাদেরকে জানানো হয়। এই হাই লেভেল মডেলটি কমিটির টিম আমাদের ত্রিপুরাতে 2 বার এসে গেছেন, আমরা দেখা করেছি, অন্যান্য রাজনৈতিক দলরাও দেখা করেছে, এবং লাস্ট 16 এবং 17 অক্টোবর 2019 আবার এসে আমাদের সাথেও দেখা করেছেন এবং অন্যান্য খানেও ভিজিট করেছেন। তারপরেও আমরা এখন পর্যন্ত তার রিপোর্টটা পাইনি, সেটা যাতে অতি সত্বর আমাদেরকে দেওয়া হয় এবং কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্টটা জমা হয়, এটা ছিল আমাদের 2 নম্বর ডিমান্ড। 3 নম্বর হচ্ছে আমাদের সংবিধানের ষষ্ঠ তফসিল সংশোধনী বিল 2019। আমরা দেখেছি ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের দীর্ঘদিনের দাবি, সেই দাবিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার সংবিধানের ষষ্ঠ তফসিল সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেই 2012 সালে, কিন্তু এখন পর্যন্ত এই সংশোধনী বিল সম্পূর্ণ করা হয়নি। সর্বশেষে কেন্দ্রীয় সরকার গত 23 জানুয়ারি 2019
তারিখে কেন্দ্র মন্ত্রিসভা এবং মন্ত্রিসভায় ওই সংশোধনী বিল অনুমোদন দিয়েছেন। বর্তমানে ওই ষষ্ঠ তফসিল সংশোধনী বিল অর্থাৎ সংবিধানের 125তম সংশোধনী বিল পার্লামেন্টের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বিবেচনাধীন রয়েছে। 25তম সংশোধনী বিল পার্লামেন্টে আগামী অধিবেশনেই যাতে পাস করা হয় তার জন্য কেন্দ্র সরকার যাতে উদ্যোগ নেন, এটা আমরা আমাদের পক্ষে থেকে দাবি জানাচ্ছি। 4 নম্বর হচ্ছে রিয়াং বা বুড়ো শরণার্থীরা যারা মিজোরাম থেকে এন্ট্রি করবে, স্পেশালি কাঞ্চনপুর এরিয়াতে প্রায় 35,000 রিয়াং বাইকুন্ডা শরণার্থী হিসেবে আসেন এবং ওনারা প্রায় 22 বছর এই তীর্থে বাস করছে। তাদের যাতে পারমানেন্ট সেটেলমেন্ট বা তাদের প্রবলেমসটা যাতে সলভ হয় সেটাও আমরা আমাদের আইপিএফদের পক্ষের থেকে আমরা কেন্দ্র সরকারকে ডিমান্ড করব এবং করতে চলেছি। এবং আমরা আমাদের আইপিএফদের পক্ষের থেকে এটাই জানাতে চাই, রিয়াংরা আমাদের তীর্থেরই ছিল একসময়, কিন্তু যে কোনো কারণে ওনারা মিজোরামে হয়তো চলে গিয়েছিলেন, তো আবার ওনারা এই তীর্থে এসে প্রায় 22 বছর ধরে থাকছেন। তো তাদের সমস্যা আমরাও চাই, সেই সমস্যার সলিউশন আমরাও চাই। তার জন্যে আমরা আমাদের আইপিএফদের পক্ষের থেকে আমরা কেন্দ্র সরকারকে তার পারমানেন্ট সলিউশন যাতে হয় এটা নিয়ে আমরা কথা বলবো এবং এই মেমোরেন্ডাম আগামী 28 তারিখে যে যাবো ওইখানেও আমরা মেনশন করি। আরেকটা হচ্ছে এডিসি সাধারণ নির্বাচন 2020। আগামী সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে এডিসিতে ক্ষমতার পালাবদল এবং এডিসি এলাকার বসবাসকারী জনগণকে স্বচ্ছ জনমুখী প্রশাসন উপহার দেওয়ার জন্য আইপিএফ সংগ্রহ সমস্ত রকম প্রচেষ্টা চালাবে। এই ইলেকশনটা যাতে সুস্থ শান্তি মতো হয় এবং এইখানে যাতে আমরা জনগণের স্ব ইচ্ছায় সঠিকভাবে ভোট দিতে পারেন, তার জন্য আমরা কেন্দ্র সরকারকে সুষ্ঠু ইলেকশনের দাবি আমরা জানাবো। সেটি হচ্ছে আজকের প্রেস মিটের মূল বিষয়বস্তু।